বেনজির আহমেদকে কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধে কিংবা সংবাদপত্রে কিংবা ওই যে যুবলীগের সম্রাটকে কখনো কখনো কাউকে জেলে পাঠিয়ে অথবা তার বিরুদ্ধে নিউজ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই করছেন, এই জায়গাটা যে জনগণকে বিভ্রান্ত করার একটা চেষ্টা, এবং এটাও যে দুর্নীতির কাঠামোগত যে ভিত্তিটা তৈরি হয়েছে ওর মধ্যে একটা খেলাধুলা, ও একটাকে আড়াল করার জন্যই এইগুলো রাখবে সবসময়। সবসময় সে নানা ধরনের কখনো কখনো কারো বিরুদ্ধে নিউজ আসবে, আমরা জানবো এরকম দুর্নীতি হচ্ছে, মনে হচ্ছে যে সরকার বোধহয় ব্যবস্থা নিচ্ছে, অথবা কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, কিছুদিনের জন্য কেউ জেলেও যেতে পারে। কিন্তু এটা হচ্ছে সামগ্রিক দুর্নীতির যে এই ভয়ঙ্কর কাঠামোটা, এটাকে আড়াল করার জন্য এই বিষয়গুলো আমাদেরকে সামনে আনা হয় এবং আমাদেরকে বিভ্রান্ত করা হয়। কাজেই মূল প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের জায়গা, যেটা এখন হুমকির মুখে। এবং এইরকম একটি রাষ্ট্র, এইরকম একটি সরকার যে অন্য দেশের অনুমতি নিয়ে অপেক্ষায় থাকবেন তার নিজের সফরের জন্য, সেটা তো আর বলাই অপেক্ষা রাখে না। শেখ মুজিবুর রহমান এই কথা বলতে পেরেছিলেন যে কোনটা কোঅর্ডিনেশন আর কোনটা সাবঅর্ডিনেশন সেটা তিনি বোঝেন, ফলে ভারতের অনুমতি নিয়ে তিনি ওয়াইসিতে যাবেন না। এতটুকু মর্যাদাবোধের জায়গা সেই সময়টা ছিল, কারণ এটা মুক্তিযুদ্ধের উপরে, একটা সংগ্রামের উপর দাঁড়িয়ে থাকা একটা রাষ্ট্র ছিল। যদিও সেই রাষ্ট্রের পত্তন, যে রাষ্ট্রের পরিগঠন ওই মুক্তিযুদ্ধের ওই সত্যিকার মর্যাদা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার মতো জায়গা যায়নি, ফলে 53 বছরের পরিণতি হয়েছে তার কন্যা তারই ধ্বজা ধরে তুলতে থাকতে গিয়ে, তার ধ্বজা সামনে রাখেন তিনি প্রতি মুহূর্তে, তারা বঙ্গবন্ধুর নামই বলেন। কিন্তু এই কথা তো আমরা জানি না, এই কথা তো আমরা অভিযোগ করে আপনাকে মন গল্প হিসেবে বলছি না যে আপনি কারো অনুমতি নিয়ে যান। এটা তো খোদা আপনারই নিয়োগ করা পররাষ্ট্রমন্ত্রী, তিনি আসলে কি সেটা তো আমাদের হয়তো জানতে হবে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার পরিচয় আছে এবং তিনি বলে দিয়েছেন যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের বিষয়ে তুলেছেন এবং এই বিষয়ে ভারতের কোনো আপত্তি নেই। এইটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। কিন্তু বাস্তবতাটা আরেকটু এগিয়ে যাচ্ছে, মান্না ভাই এটাও বলেছেন, চীনের কাছ থেকে ঋণের জন্য তারা সরকার প্রথম সফরেই $20 বিলিয়ন প্রস্তাব নিয়ে গেছে, সব মিলিয়ে প্রস্তাব $20 বিলিয়ন চেয়েছে, $20 বিলিয়ন। যাই হোক, বাংলাদেশ ইতিমধ্যে $100 বিলিয়ন ঋণে আছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ঋণের যে সুদ, যেটা এই বছর এবং আগামী বছর থেকে ব্যাপকভাবে শোধ করতে হবে, সেটা নিয়ে ইতিমধ্যে একটা লুট হয়ে যাওয়া, ফোকলা হয়ে যাওয়া অর্থনীতি, যেন রিজার্ভ খালি হয়ে যাচ্ছে, তার উপর কি ভয়ঙ্কর চাপ আসবে, সমাধান সূত্র কিন্তু নাই সরকারের কাছে। কিন্তু এই যে ভয়ঙ্কর দুর্নীতি, যে দুর্নীতির সম্মিলিত ফলাফল হিসেবে আজকে রিজার্ভ এই জায়গায় আসলো, সেখান থেকে আটকে রাখার কোনো সমাধান নেই, সেটাকে সেটা টেনে ধরার কোনো সমাধান নাই, বরং আরও ঋণের জালে আটকে ফেলা, আরও ভয়ঙ্করভাবে ঋণ করে এসে লুটের টাকা সরবরাহ করা, এবং এই যে মানুষের কাছ থেকে শুষে নিয়ে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কতিপয় লুটেরার পকেটে ঢুকিয়ে দেওয়া এবং সেগুলো পাচার করে ফেলা, সেইটাই বাংলাদেশের পরিণতি হিসেবে দাঁড়িয়েছে। সুতরাং এইরকম একটি জায়গায় আজকে দুর্নীতির প্রশ্নে আমাদের আবারও রাজপথে নামা দরকার। আমরা লড়াই করছি পরিষ্কারভাবে, আমাদের একটা লক্ষ্য আছে, এক দফা আছে, সেই দফার তিনটি অংশ আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেখানে সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়া, এই দেশে এই বৈপরীত্যটা খুব পরিষ্কার, বেগম খালেদা জিয়াকে আপনি 2 কোটি টাকার একটা, তাদেরই ভাষায়, টাকা আছে কিন্তু অনিয়ম হয়েছে, রায়ের মধ্যেও কিংবা অভিযোগটার মধ্যে এইটুকুই আছে যে একটা অনিয়ম হয়েছে সেখানে,
কিন্তু টাকাটা কিন্তু আছে, টাকা নেই এই কথা।